সময় বন্ধু, এমন একটা সময় বাংলাদেশে এখন চলতেছে যে যারা রাজনীতি করে বা দেশকে নিয়ে চিন্তা করে বা তাদের ভিতরে দেশপ্রেম আছে, তারা এই টাইমটাই অন্তত ঘুমিয়ে থাকতে পারে না, শান্তিভাবে খাইতে পারতেছে না, উঠতে পারতেছে না, চলাচল করতে পারতেছে না। তাদের ব্রেন এখন এই বাংলাদেশের আগামীতে কি হবে, বাংলাদেশের কি হতে যাচ্ছে বাংলাদেশে, এইটা নিয়েই তাদের ব্রেন ঘুরপাক খাচ্ছে। সেরকমই আমিও একজন রাজনৈতিক একজন কর্মী হিসেবে ধরলাম যে এর বাইরে কিন্তু আমরাও না। দেখেন, বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে যে ঝড়টা বয়ে যেতেছে, এটি যারা অনুমান করতে পারছেন এখন ভালো কথা, যারা অনুমান করতে পারেন নাই তারা আগামীতে অনুমান করতে পারবেন। একসাথে চারিদিক থেকে একের পর এক যেভাবে, যেমন রাশিয়া যেমন ইস্কাট ক্ষেপণাস্ত্র মারতেছে ইউক্রেনের দিকে, যেমন ঝাঁকে ঝাঁকে গুলি যাইতেছে, এখন কিন্তু এই বাংলাদেশের দিকে সারা বিশ্বের থেকে বলতে পারেন ঝাঁকে ঝাঁকে বুলেট এসে পড়তেছে বাংলাদেশের দিকে। আজকে বাংলাদেশ সহ 10টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তারা আজকে একটা দেখলাম খুব কড়া বিবৃতি দিয়েছেন। এটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। এই যে আন্তর্জাতিক 10টি মানবাধিকার সংস্থা, যেটা ইউরোপের আছে, আমেরিকার আছে, বাংলাদেশের আছে, মানে টোটাল বিশ্বের, এরা যে বিবৃতিটা আজকে দিয়েছে, সেখানে তারা বিবৃতি কিন্তু বিশ্বের জন্য দেয় নাই, শুধু বাংলাদেশকে কেন্দ্র করে দিয়েছে। এই যে 26 তারিখ আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এটাকে কেন্দ্র করে দিচ্ছে কিন্তু। তাহলে মানবাধিকার দিবসটা আন্তর্জাতিক হইলেও তাদের যে বিবৃতিটা পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত, এই বিবৃতিটা শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে তারা করছে, শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি আমি, দেখেন তারা লিখেছে যে বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে মানুষের উপর নির্যাতন করা হয়, চাঁদা আদায় করা হয়, নিরাপত্তা হেফাজতে নাগরিকদের টর্চার করা, অসম্মান করা, গুম করা বা মারধর করা, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখা, মানুষকে নিখোঁজ করে ফেলানো, মানে অনেক বড় একটা বিবৃতি দিছে যে বাংলাদেশের প্রশাসন কিভাবে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে করেছে। কিছু লোকের নামও দেখলাম দিয়েছে, এদের পুরান ঢাকার এক ব্যবসায়ী নাম দিছে দেখলাম, স্বর্ণ ব্যবসায়ী, আরো যাদের কাছ থেকে পুলিশ টর্চার করিয়া নাকি টাকা পয়সা নিছে। এটা টোটাল কথা হলো বাংলাদেশের এই পরিস্থিতির উপরে তারা খুব কড়া একটা বিবৃতি দিয়েছে। এখন প্রশ্ন হলে দেখেন যে এটা কিন্তু বাংলাদেশে এমনটা না যে এই ঘটনাটা গতকালকে ঘটেছে আর আজকে তারা বিবৃতি দিতেছে, এমনটা কিন্তু না। তার বিবৃতিতেও লেখছে তাই, বিগত 10-15 বছরের ইতিহাস লেখছে তারা। কিন্তু দেখেন, 10-15 বছর নিশ্চুপ থাকলেও এই সময়টাই তারা এরকম একটা কাজ করছে, এটাও কিন্তু একটা বড় ধরনের ব্যাপার, এটাকে গোনায় ধরতে হবে। যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একটা দুইটা না, 10টা, বলতে গেলে যে কয়টা ইম্পর্টেন্ট মানবাধিকার সংস্থা পৃথিবীতে আছে, সবাই একসাথে এবার নজর দিছে যেন বাংলাদেশের দিকে। এই জন্যেই আমরা আরো বেশি আতঙ্কিত যে যদি ভালোই ভালোই বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের শুভ বুদ্ধির উদয় হয়, আমরা নিজেরা যদি একটা নিজেদের দেশের এই সমস্যার সমাধান করতে পারি, ভালোই ভালোই দেশটা বেঁচে গেল, না হলে এর পরিণতি যে ভালো হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার, একটা দুর্যোগ ঘনঘটা, মেঘের কালো মেঘের আসমানে যে ঘনঘটা বলে না, এরকম একটা দুর্যোগ বাংলাদেশের দিকে চারিদিক থেকে ধেয়ে আসতেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।